আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনহারুর রহমান, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি আমার একটা খুব প্রিয় মানুষের ভিডিও দিচ্ছি আপনাদেরকে। আসলে অনেকদিন পরে আপার সাথে দেখা। আপনার নাম হচ্ছে রাবিয়া, ওনার বয়স হচ্ছে 40 ইয়ার্স, আর সাথে হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে সাইদুল ভাই, ওনার ওয়াইফ হচ্ছে আপা। উনি এক বছর আগে আমার কাছে এসেছিলেন পিত্তথলি পাথর এবং পিত্তনালীর পাথর দুটো নিয়েই আমার কাছে এসেছিলেন। তো অনেক ঘটনার প্রসঙ্গে উনি আজকে আরেকটা রোগী নিয়ে আমার কাছে এসেছেন। তো ভাবলাম যে উনি কেমন আছেন, ওনাকে দেখে আমার খুব ভালো লাগলো যে আল্লাহ রহমতে এক বছর আগে অপারেশনের আগে ওনার যে অবস্থা ছিল, খেতে পারতেন না, অনেক শুকনো ছিলেন, এখন ওনার চেহারাই পুরো পরিবর্তন হয়ে গেছে। তো আপনাদেরকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অপারেশনের জন্য কোনো ভয় পাবেন না। আসুন আমরা সাইদুল ভাইয়ের মুখে এবং রাবিয়া আপার মুখে ওনাদের ঘটনাটা শুনি। জি আসসালামু আলাইকুম সাইদুল ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আগে তো এর অপারেশনের আগে খাওয়া দাওয়া করতে পারতেন না, তার ঠিক মতো ঘুম আসতলেন না, তার নানান সমস্যা দেখা দিয়েছিল। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর তার এই সমস্যাটা ধরা পড়ছে। তারপরে আপনার মাধ্যমে অপারেশন করার পর এখন সে মোটামুটি সুস্থ। অপারেশন প্রায় এক বছর ওভার হয়ে গেছে, এর ভিতরে আর কোনো তার কোনো সমস্যা দেখা দেয়নি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা রাবি আপা, বলেন তো আপনি যখন আসছিলেন আমার কাছে তখন আপনার কি কি সমস্যা হতো? আপনার তো জন্ডিস হতো, তাই না? জন্ডিস একবার হয়ে আবার ভালো হয়ে গেছিলেন, আপ ডাউন করতো, আর কি কি সমস্যা ছিল? পেটে ব্যথা কি কি ছিল বলেন তো। মানে এমন পেটে ব্যথা ছিল, মানে প্রচন্ড ব্যথা ছিল। তারপরে মানে আপনার কাছে আসার পরে আপনি যে চিকিৎসাটা আমাদের দিয়েছেন, পরে অপারেশন করার পরে মানে এখন আল্লাহর রহমতে সব খেতে পারছেন, সম্পূর্ণ সুস্থ, মানে আমি খেতে পারছেন, সম্পূর্ণ সুস্থ। আপনার খাওয়া দাওয়া অনেক ইমপ্রুভ করছে, কারণ আপনি আগে অনেক শুকনা ছিলেন, মানে অনেক খাওয়া দাওয়া এখন ঠিক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। যাক, এটা আল্লাহর রহমত, আসলে সবই আল্লাহর ইচ্ছা, আমরা আসলে উসিলে মাত্র। তো সাইদুল ভাই, ওনার যে অপারেশন করেছিল, আমরা তো পিত্তথলিরও পাথর ছিল এবং পিত্তনালী কিন্তু বিশাল বড় বড় পাথর ছিল, এবং এটা দেখতে পুরো ইটের খোলার মতো, তাই না? এত বড় পাথর, এবং আপনারা তো ভয়ই পাইছিলেন যে এত বড় অপারেশন, তাই না? তো আসলে সবই আল্লাহর ইচ্ছা। আমিও আসলে এত বড় পাথর, এটা আমার পোস্ট করেছিলাম অনেকদিন আগে। তো আজকে সেই রোগীর সাথে আপনাদের সাক্ষাৎকার দিলাম। তো আমার একটাই মেসেজ যে পিত্তথলি পাথর এবং পিত্তনালীর পাথর নিয়ে আপনারা কিন্তু অবহেলা করবেন না। অপারেশনে কিন্তু ভালো চিকিৎসা আছে। এই যে আমার সামনে বসে আছে রাবি আপা, উনিও কিন্তু অনেকদিন ধরে ওয়েট করছে না, আপনি যে করবেন করবেন কি না, আচ্ছা ঠিক আছে করবো, এরকম করতে করতে কিন্তু অনেকদিন চলে গেছে। তা আল্লাহর মতে তো উনি এখন অনেক ভালো আছে। তো সবাই আপার জন্য দোয়া করবেন, সাইদুল ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।